দেখো এবার ছশো আটচল্লিশ থেকে আমরা নিরানব্বই বিয়োগ দেব এখানে আছে উপরে আছে আট নিচে আছে নয় উপরে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরে বড় সংখ্যা করতে হয় তাই কেটে করলাম আট কত দিতে আঠারো নয় দিতে হাতে রইল এক নয় আর একে দশ চারকে কেটে করব চোদ্দ দশ কত দিতে চোদ্দ চার দিতে হাতে রইল এক ছয় থেকে এক বাদ দিলে হয় পাঁচ তাহলে কত হলো পাঁচশো ঊনপঞ্চাশ প্রত্যেকে উত্তর লিখবে কি লিখবে নির্ণেয় সরল ফল সমান পাঁচশো ঊনপঞ্চাশ এরপর দেখো পৃষ্ঠা নাম্বার সাতেতে আমরা বারো দাগের অঙ্কের ভাষায় প্রকাশ করো প্রকাশ করে সমাধান করো এই অঙ্কগুলো করবো ক্ষয়ের দাগেরটা দেখো কি বলছে বাবুর বয়স পঞ্চান্ন বছর কুড়ি বছর আগে তার বয়স কত ছিল অর্থাৎ বর্তমান বয়স এখন বয়স হলো পঞ্চান্ন বছর এর থেকে কুড়ি বছর আগে তার কত বয়স ছিল কুড়ি বছর আগে অর্থাৎ তার বয়স তখন কম ছিল না বেশি ছিল কম ছিল অবভিয়াসলি তাহলে কত ছিল তখন বের করতে গেলে আমরা কি করবো বিয়োগ করব তাহলে আমরা লিখে লিখে আমাদের লেখাঙ্ক অঙ্কগুলো করবো লিখব গোপাল বাবুর বয়স পঞ্চান্ন বছর কুড়ি বছর আগে তার বয়স ছিল আমরা পঞ্চান্ন থেকে কুড়ি বিয়োগ থেকে শূন্য বিয়োগ দিলে পাঁচ হয় আর পাঁচ থেকে দুই যদি বিয়োগ দিই হবে তিন তাহলে কুড়ি বছর আগে গোপালবাবুর বয়স কত ছিল পঁয়ত্রিশ বছর তাহলে এখানে উত্তরটা তোমরা নিজেরা লিখবে এরপর দেখো